কিছু কিছু চমক আমাদের চমকিত পুলকিত বিনোদিত করলেও কিছু কিছু চমক আমাদের সংস্কৃতির সুস্থ ধারাকে অসুস্থ করে তোলে। সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে এই অসুস্থতা জন্ম দেয় অনেক প্রশ্নের। আর এই নিয়ে কাশিম টিভির একটি সমসাময়িক প্রতিবেদন। দর্শক মন্ডলী, করোনা আক্রান্ত দর্শক শূন্য সিনেমা হল আবার হয়েছে দর্শকপূর্ণ। হলে হলে ঝোলে হাউসফুল, দেখা মেলে শিল্পীর, যোগাযোগ মাধ্যমে উঠে ঝড়, ছবি নিয়ে তর্ক বিতর্ক, পোশাক বিড়ম্বনা সহ চলে নানান আলোচনা সমালোচনা। কাশিম টিভির পক্ষ থেকে আমরা এসেছি একটি হলে, দেখা যাক ছবি শেষে দর্শক কি বলে। কেমন দেখলেন? এক কথাই ওয়াও। আপনি কেমন দেখলেন? অসাধারণ। আপনার কেমন লেগেছে? সবাই খুব সংক্ষিপ্ত উত্তর দিচ্ছে। প্রায় ছবি দেখার পরেই এই ধরনের শব্দগুলো শোনা যায়। আপনার কাছে একটু ভিন্ন কিছু শুনতে চাইছি, আপনার কেমন লেগেছে? আমি তো ভাই মনোযোগ দিয়ে ছবিটা দেখতেই পারি না। কেন কেন? সব জোড়া জোড়া, সবার হাতে পপকর্ন অথবা ড্রিঙ্কস, খাইবো না দেখবো না কথা দেবো, আগে বিরতির সময় এইসব খাইতো, আর এখন এইসব লগে লইয়া থাকে, ছবিটা মাথায় ঢুকেই না। আপনার কেমন লেগেছে? আরে ভালো মন্দ মন্তব্য পরে আপনি বলেন, এইসব ছবি কি পরিবার নিয়ে দেখা যায়? আচ্ছা, ছবি নিয়ে আপনার মন্তব্য কি? ছবিতে একটা ভিন্ন মাত্রা ছিল। মাত্রাটা কিরকম? গালি দেখলাম, গালি আসলে ইত্যাদি, বেশ কিছু নতুন গালি শিখেছি, প্রয়োজনে ব্যবহার করতে পারি। গালি কি শেখার জিনিস? তাহলে কি দেখার জিনিস? তাহলে দেখতে এলেন কেন? এই যে আমি কইতাছি ভাই, উত্তরটা আমি দিতেছি। সবাই হুজুরকে আইছে, আগে সিনেমায় সব কুবচনা ছিল না, গল্প বলো ছিল, পরিবার নিয়ে দেখা যেত, আর এখন ভয় হয় কখন গালি বোমা বর্ষণ হয়। মামু, আপনার একটা গালি দেই। ছিছি, এটা তো টেলিভিশন চ্যানেলে প্রচার হবে। তাইলে একটা টুক 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 দিয়ে দিবেন, তাইলে পাবলিক ভাবো এখানে একটা গালি আসছিল। আপনার কেমন লেগেছে? অসাধারণ ক্যামেরার কাজ, অদ্ভুত সংলাপ, অনবদ্য অভিনয়, অসম সিনেমা। আবার আপনি মনে হয় কিছু বলবেন? ইয়েস ইয়েস ইয়েস, কিছুক্ষণ আগে যে ভদ্র মহিলার কাছে গেলেন উনি শুধু শুধু ভয় পেয়েছেন, এখনকার নাটক সিনেমা ওয়েব সিরিজে গালি মানে হি, আরে গালি হলো নাটক সিনেমার অলঙ্কার। ইনফ্যাক্ট এখন তো অনেকে গালির পক্ষে অবস্থান নিয়েছেন, আগে নাকি অভিনেতাদের দেখলে মানুষ অভিনয় শুনতে চাইতো, আর এখন শুনতে চাই গালি। একে কি বলবেন আপনারা, ঊর্ধ্বগমন নাকি অধঃপতন? এভাবে চলতে থাকলে তো ভবিষ্যতে গালি ছাড়া সিনেমাই হবে না। একদম। আপনি কেমন দেখলেন? মনটা ভইরা দেখছি। ছবিটা কেমন লেগেছে? আমি তো নায়ক নায়িকারে দেখতে আসছি, ওনারা আমাদের সাথে ছবি দেখবে এই সুযোগ কি ছাড়া যায়? আগে কখনো সিনেমার নায়ক নায়িকারা দর্শক দায়িকা এইভাবে এক লোকে বইয়ে সিনেমা দেখতো না, আইবেও বোরকা পরে আসতো, স্বপ্নের মানুষ স্বপ্নের মতোই থাকতো, আমরা ছবি দেখা কল্পনা করতাম, এখন কল্পনা নয় সব বাস্তব। আপনি কেমন দেখলেন? বহু কষ্টে টাকা জোগাড় করে সিনেমা দেখাইছেন, কিন্তু ঢুকতে পারে। কেন কেন? আমার দোষ, আমার পোশাক লুঙ্গি। ভাই আপনি কে? আমি রিপোর্টার কাশিম টিভির। ও কাশিম ভাই, আপনি আমার কথা একটু কইলেন, লুঙ্গি পিন্ধে অনেকে সিনেমায় অভিনয় করে, তাইলে লুঙ্গি পিন্ধে সিনেমা দেখান যাইব না কেন? আসলে আমার মতো সাধারণ মানুষ আর সিনেমা দেখতে পারবো না, কারণ এইগুলো হলো বড় লোকের সিনেমা হোক, আমার বলে কম পয়সা একটু সিনেমা দেখানো।